বৃহত্তম আগরতলায় ইলেকট্রনিক্স ট্রাফিক সিগন্যাল সিস্টেম যন্ত্রণায় অতিষ্ঠ যানচালক থেকে পথচারীরা, যখন তখন বিকল হয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স ট্রাফিক সিগন্যাল, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও। এই বিপদ রুখতে অবশ্যই অতিরিক্ত দায়িত্ব নিচ্ছে ট্রাফিক পুলিশ। একের পর এক মেশিন বিকল হলেও মেশিন সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না ট্রাফিক দপ্তর। তিলোত্তমা আগরতলার শ্রীবৃদ্ধি করতে ঘটা করে রাজপথে বসানো হয়েছে ইলেকট্রনিক্স ট্রাফিক সিগন্যাল সিস্টেম। এই খাতে ব্যয় হয়েছে সরকারের প্রচুর অর্থ, কিন্তু ইলেকট্রনিক্স ট্রাফিক সিগন্যাল সিস্টেমই এখন পথচারীদের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। যখন তখন বিকল হয়ে পড়ছে এই সিস্টেম, অবশ্যই তার দায় এড়াতে পারবে না ট্রাফিক দপ্তর। বরাত পাওয়া সংস্থা ইলেকট্রনিক্স ট্রাফিক সিস্টেম ইনস্টলেশনের পর পরীক্ষামূলকভাবে চালু করে দেখিয়ে দেয় ট্রাফিক দপ্তরকে। এরপরেও একে একে বিকল হয়ে পড়ছে গোটা সিস্টেম। শুক্রবার সকাল থেকে রাজধানীর ব্যস্ততম প্যারাডাইস চৌমুহনীতে ট্রাফিক সিগন্যালে যান্ত্রিক গোলযোগের দৃশ্য পরিলক্ষিত হয়। তাতে দিনভর পথ চলতি যানচালক সহ পথচারীদের ব্যাপক সমস্যা পোহাতে হয়, বাড়তে থাকে দুর্ঘটনার আশঙ্কাও। যদিও ট্রাফিক পুলিশ অতিরিক্ত দায়িত্ব নিয়ে কোনো রকমে পরিস্থিতি সামাল দেয়। তিলোত্তমার প্যারাডাইস চৌমুহনী, আইজিএম চৌমুহনী, উত্তর গেট, ফায়ার সার্ভিস চৌমুহনী ও গণরাজ চৌমুহনীতে বসানো হয়েছে ইলেকট্রনিক্স ট্রাফিক সিস্টেম। প্রতিটি জায়গাতেই প্রায়শই সিগন্যাল সিস্টেম বিকল হয়ে যায়। সর্বশেষে ইলেকট্রনিক্স ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছিল প্যারাডাইস চৌমুহনীতে, এটি এখন বিকল যন্ত্রাংশে পরিণত হয়েছে। শুক্রবার সকাল থেকেই প্যারাডাইসের ট্রাফিক সিগন্যালে সমস্যা দেখা দেয়। মেশিনে সময়ের রিডিং সঠিকভাবে শো করছিল না, সিগন্যালেও ব্যাপক গণ্ডগোল। আচমকা কোনো কোনো মেশিনের লাইট বন্ধ হয়ে যায়, স্টপ সিগন্যালের রেড লাইট তার নিজের মতো করেই হঠাৎ জ্বলে ওঠে, আবার হঠাৎ নিষ্প্রভ হয়ে যায়। এ ঘটনায় রাজপথে চলাচলকারী যানচালকরা মুহূর্তে মুহূর্তে আটকে ওঠেন, উপস্থিত পথচারীদেরও একই অবস্থা। তখন কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল গোটা বিষয়টি ট্রাফিক দপ্তরকে অবগত করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে প্যারাডাইস চৌমুহনীতে জরুরি তলবে বৃদ্ধি করা হয় ট্রাফিক কর্মীর সংখ্যা এবং পাঠানো হয় একজন ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাসকে। যদিও প্যারাডাইস চৌমুহনীতে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তিনি ট্রাফিক এসপি পিনাকি সামন্তর কোর্টে বল ঠেলে দিয়েছেন। ট্রাফিক দপ্তরের খবর অনুযায়ী ইলেকট্রনিক্স ট্রাফিক সিগন্যাল বরাত পাওয়া সংস্থা নিম্নমানের মেশিন সরবরাহ করেছে, তাছাড়া মেশিনগুলি সঠিকভাবে ইনস্টলেশন হচ্ছে না। বরাত পাওয়া সংস্থার কর্মীরাও মেশিনগুলি ইনস্টলেশন করছে। এই কার্যকলাপের জন্য আগরতলা পুর নিগম বরাত পাওয়া সংস্থাটিকে ছাড়পত্র দিতে রাজি হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে নিগমের সঙ্গে সংঘাত শুরু হয়েছে কোম্পানিটির। এই কারণেই ট্রাফিক সিগন্যালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা সারাইয়ের জন্য আসতে চাইছে না সংস্থার ইঞ্জিনিয়াররা। রাজপথে এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। তারপরেও বরাত পাওয়া সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে না ট্রাফিক দপ্তর বা আগরতলা পুর নিগম। পুলিশ ডেস্ক, নিউজ ভ্যানগার্ড।